আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করব। অ্যামাইটোসিস মনে রাখবে, অ্যামাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তবে অবশ্যই মনে রাখবে, জটিল রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই এটা কিন্তু সম্পন্ন হয়ে থাকে। তার মানে হচ্ছে সরল একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হয়। এবার আমরা হচ্ছে এটা কীভাবে সংগঠিত হয় তার চিত্রের মাধ্যমে আমরা একটু লক্ষ্য করব। একটু ভালো করে দেখো, প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই গোলাকার অংশটুকু হচ্ছে নিউক্লিয়াস, আর এরকম কালো অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর এই সম্পূর্ণ কোষটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষ আর এটা হচ্ছে নিউক্লিয়াস, ক্লিয়াস, আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এখন কি ঘটে মনে রাখবে, এই কোষটার মধ্যে সাধারণত নিউক্লিয়াসের জায়গায় আগে একটু লম্বা হয়। নিউক্লিয়াসটা কি এমন হবে, লম্বা হবে এবং তার সাইডে হচ্ছে খাঁজের মতো মনে হবে। পাশাপাশি হচ্ছে তার পুরো কোষটায় হচ্ছে কি হবে, ভাঁজ বা খাঁজের সৃষ্টি হবে। এটা হচ্ছে সেই কোষ, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর কোষের মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে কি, সাইটোপ্লাজম। আর একটু ভালো করে লক্ষ্য করো, এবার নিউক্লিয়াসটা যে দুই ভাগে বিভক্ত হচ্ছে সেটা কিছুটা হচ্ছে অনুধাবন আমরা করতে পারবো, এবং কোষের খাঁজটাও ভালো করে আমরা লক্ষ্য করতে পারবো। আমরা লক্ষ্য করব যে একটা কোষ বিভক্ত হয়ে কি হবে, দুইটা কোষে রূপান্তর হবে। তোমরা লক্ষ্য করে দেখো যে দুইটা কোষে রূপান্তর হয়ে যাচ্ছে। আর এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যামাইটোসিস। এখন আমরা খেয়াল করে দেখবো, এই যে দুইটা যে কোষের সৃষ্টি হলো এর নাম হচ্ছে কি, অপত্য কোষ। অপত্য কোষ আর এটার নাম হচ্ছে মাতৃকোষ। তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে ঘটনাটা কী ঘটছে। প্রাথমিকভাবে মনে রাখবে, একটা যে কোষ থেকে যে দুটো কোষে রূপান্তর হয় এই কোষটার নাম হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল, আর পরবর্তীতে যে কোষগুলো সৃষ্টি হয় তার নাম হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল। এখন আমরা খেয়াল করব যে মাতৃকোষটা কী হয়েছে, এই মাতৃকোষের যে নিউক্লিয়াসটা থাকে এই নিউক্লিয়াসটা আকারে একটু লম্বা হবে এবং ভাঁজের বা খাঁজের সৃষ্টি হবে, এবং পাশাপাশি যে তোমার হচ্ছে কোষটাও আছে এই কোষটা হচ্ছে কি হবে, ভাঁজ বা খাঁজের সৃষ্টি হবে। এরপরে কি হয়, এরপর হচ্ছে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং সর্বশেষে হচ্ছে দুইটা কোষে রূপান্তর হয়ে যায়। আর একটু খেয়াল করে দেখো, কেন এটাকে ডটার সেল বলা হলো, অপত্য কোষটাকে। মনে রাখবে, মাতৃকোষ থেকে ডটার সেল হইলো, এখানে সোন সেল বা পুত্র সেল কেন হইল না, কারণ আমরা জানি ডটার সেল মানে ডটার একসময় কী হয়, মাতায় হচ্ছে রূপান্তর হয় এবং পরবর্তীতে সে কী হয়, সন্তান ধারণ করে থাকে। এই কারণে সাধারণত বলা হয় ডটার সেল। এখন তুমি বলবে, স্যার এটা কাদের মধ্যে ঘটে থাকে? নিম্ন শ্রেণীতে জীবগুলো আছে, যেমন অ্যামিবা অথবা এককোষে হচ্ছে উদ্ভিদ। এবার মূলত আমরা মাইটোসিস নিয়ে কথা বলবো। মাইটোসিস শোনো, যখন আমি বলছিলাম অ্যামাইটোসিস একটা সরল প্রক্রিয়া, তখন মাইটোসিস কিন্তু বলছিলাম জটিল রাসায়নিক প্রক্রিয়া।
এখন কথা হচ্ছে জটিল রাসায়নিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে। মনে রাখবে মাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, একটা কোষ থেকে সমান দুই ভাগে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। আমি কি বলছি, মাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, সমান দুই ভাগে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। এবং তাহলে অবশ্যই বুঝতে পারতেছি এটা জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। আরেকটু ভালো করে আমরা লক্ষ্য করে দেখি কেন জটিল বলা হচ্ছে। তোমরা হয়তোবা জানো যে মাইটোসিস সেল ডিভিশনটা পাঁচ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? পাঁচ ভাগে। এক, প্রোফেজ। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তৃতীয় নম্বরটা বলা হয় মেটাফেজ। চতুর্থ নম্বরটা বলা হয় অ্যানাফেজ। আর পঞ্চম নম্বরটা আমরা বলবো টেলোফেজ। টেলোফেজ। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন জটিল রাসায়নিক প্রক্রিয়া বলা হলো। কারণ আমি যখন অ্যামাইটোসিস বলতেছিলাম তখন বলছিলাম এটা সহসরণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়েছিল, একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তর হয়েছিল। আর মাইটোসিস সেল ডিভিশনটা ঘটানোর জন্য তোমাকে কি করতে হবে, এই পাঁচটা ধাপ সম্পন্ন করতে হবে। আমি কি বলছি, এই পাঁচটা ধাপ সম্পন্ন করতে হবে, তাহলে মাইটোসিস কোষ বিভাজন হয়ে যাবে। ওকে, এবার আমরা মায়োসিস নিয়ে আলোচনা করব। মনে রাখবে মায়োসিস হচ্ছে আরও বেশি জটিল রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোষগুলো ডিভিশন হয়ে থাকে। আমরা এক্ষেত্রে খেয়াল করব মায়োসিসকে প্রাথমিক অবস্থায় দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মায়োসিস ওয়ান, মায়োসিস ওয়ান, আর একটা হচ্ছে মায়োসিস টু, মায়োসিস টু। এই মায়োসিস ওয়ানকে আমরা প্রাথমিকভাবে চারটা ভাগে ভাগ করতে পারি। মনে রাখবে মায়োসিস ওয়ানকে চারটে ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে প্রোফেজ ওয়ান, দ্বিতীয় নম্বরটা হচ্ছে মেটাফেজ ওয়ান, তৃতীয় নম্বরটা হচ্ছে অ্যানাফেজ ওয়ান, আর চার নম্বরটা হচ্ছে টেলোফেজ ওয়ান। ওকে, হ্যাঁ, এখন তুমি বলবো স্যার এখানে তো প্রোমেটাফেজটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, কারণ মনে রাখবে এখানে প্রোমেটাফেজটা ঘটেই না, প্রোফেজটা অনেক সময় নিয়ে ঘটে। এই প্রোফেজটা অনেক সময় নিয়ে ঘটে বলে প্রোমেটাফেজটা এখানে দেখাই যায় না। ওকে, আর প্রোফেজ ওয়ানটা একটু মনে রাখবে, এটা অনেক সময় নিয়ে ঘটার কারণে এখানে পাঁচটা উপধাপে আমরা ভাগ করতে পারে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগনিসিস। মনে থাকবে এই পাঁচটি উপধাপ। ওকে, এখানে একটা জিনিস লক্ষণীয় যে মায়োসিসটাকে বলা হয় রাসমূলক বিভাজন। এখন কেন বলা হয়, আবার এখানে দেখো মায়োসিস ওয়ান এবং মায়োসিস টু, মায়োসিস ওয়ানটাকে বলা হয় রাসমূলক বিভাজন আর মায়োসিস টুটাকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। এবং সার্বিকভাবে তুমি যদি বলো তাহলে রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে তুমি আমাকে প্রশ্ন করবে স্যার বিষয়টা বুঝলাম না। হ্যাঁ, লক্ষ্য করে দেখো, তোমাকে তোমার আব্বু 200 টাকা দেবে, শর্ত হচ্ছে প্রথম দিন 100 টাকা দেবে, দ্বিতীয় দিনে হচ্ছে 100 টাকা দেবে। কিন্তু প্রথম দিন তোমাকে 100 টাকা না দিয়ে
50 টাকা দিল, আর পরের দিন তোমাকে 100 টাকা দেওয়ার কথা ছিল 100 টাকাই দিবে মনে করো। এখন একটু লক্ষ্য করে দেখো, দেওয়ার কথা ছিল কত টাকা 200 টাকা, আর দিল কত 150 টাকা। তাহলে সার্বিকভাবে দেখো তো তোমার কি যা পাওয়ার কথা ছিল তুমি কি পেয়েছো? না, কম পেয়েছো, তাই না? তাহলে এখানেও কিন্তু খেয়াল করে দেখো, মাইনাস ওয়ানটাকে বলছে কি রাশমূলক বিভাজন, আর মাইনাস টুটাকে বলছিলাম কি ইকুয়েশনাল বা সমীকরণের বিভাজন। দুটা যোগ করে দেখো তো রাশমূলক হয়েছে কি না। হ্যাঁ, এই কারণে সার্বিকভাবে আমরা কি বলবো, এটাকে রাশমূলক বিভাজন বলবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মোটামুটি বুঝতে পারছো।